জয় হিন্দ বলতে পারবো না, আমি জানি না। ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘজীবী হোক, জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে। আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক ওদিক তাকিয়ে থতমত খায়, কেন আমরা আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না, আমি জানি না। আমার পরিবার 65 সালের পরে বাংলাদেশে ট্রান্সফার করেছে। আমরা ত্রিপুরায় যে অঞ্চলে আমাদের পৈতৃক বাড়ি ছিল বিভাজনে, সেটা পড়েছিল আগরতলায়। তো আমরা কুমিল্লা এক জমিদারের সঙ্গে, এই পারের এক জমিদারের সঙ্গে সেই এক্সচেঞ্জটা ঘটে আমাদের ক্ল্যানের আত্মীয়দের, 10,000 আত্মীয় স্বজন। 65 সালে আমরা 100 বাস ভাড়া করে এই ট্রান্সফারটা ঘটে। সুতরাং আমি তো মোটামুটি ওই পারেরই লোক। একটু বোঝাই যায় যে ভারত বিদ্বেষী এবং তাদের যে বংশ পরম্পরায় চীনের ভেতর ওটা রয়েছে, তারা ইন্ডিয়া বিরোধী, ভারত বিরোধী, ভারতের হেরে যাওয়াকে তারা উদযাপন করছে। একদম স্পষ্ট বোঝাই যায় যে ভারত বিদ্বেষী এবং তাদের যে বংশ পরম্পরায় চীনের ভেতর ওটা রয়েছে। হ্যাঁ, 71 সালে যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, পাকিস্তানের পক্ষে ছিল, তারা সবসময় ভারত বিদ্বেষী ছিল। তাদের সন্তানরাও বংশ পরম্পরায় ওই কাজই করছে, জেনারেশন হিসেবে তারাই হয়তো ভারতকে, ভারতের বিরোধিতা করছে।